বন্ধুরা, ফাইনালে কিন্তু ভারতের তরফ থেকে বাংলাদেশের উপর ভয়ঙ্কর বদলা নিয়েছে। যেভাবে বাংলাদেশের উপর পাল্টা হামলা চালিয়েছে, তাতে তাদের সরকারি সংস্থা ও প্রাইভেট সংস্থা পুরোপুরি নাকানি চোবানি খেয়েছে এই কয়দিনে। আপনারা যে বাংলা রিপোর্টটি দেখছেন স্ক্রিনের উপর, এর মাধ্যমে বাংলাদেশের উপর গত কয়েক বছরের সবচেয়ে বড় সাইবার অ্যাটাক হয়েছে, যা বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠিত সংস্থা সম্পূর্ণ হ্যাকারদের কবলে চলে গিয়েছে। হাসবেন না, আরো অনেক খবর আছে, আস্তে আস্তে দেখতে থাকুন। আর এর দরুন বলা হচ্ছে যে গোটা বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য না কেবল চুরি হয়ে গেছে, বরং এর দরুন বাংলাদেশের বড় মাত্রায় ক্ষতির আশঙ্কাও করা হয়েছে। তবে এখানে কি একটা ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এই সাইবার অ্যাটাক করা হয়েছে কার দ্বারা জানেন? সেটি আর কেউ নাই, এটি করছে ভারতীয় হ্যাকাররা। রুকো যারা, সবর করো, বলা ধাক্কা বুক্কি নাই করনে। এমন নয় যে ভারতীয় হ্যাকাররা বাংলাদেশকে টার্গেট করছে, বরং এটা বলা চলে যে বাংলাদেশ যা করেছিল সেটাকে তাদের ভাষায় উচিত শিক্ষা বা উচিত জবাব দিলে বলতে পারেন হ্যাকাররা। তো কিরকম সেটা হচ্ছে গত বছর সেপ্টেম্বর মাসে সামনে আসে, যেখানে কিছু বাংলাদেশি হ্যাকার গ্রুপ একাধিক ভারত সরকারের সাইটকে হ্যাক করার চেষ্টা করে, যেটা আপনারাও জানেন। কিন্তু সৌভাগ্যক্রমে তারা কোনো সিস্টেমকে পেনিট্রেট করতে বা হ্যাক করতে পারেনি। এরপর এই মাসে আরো একটা রিপোর্ট সামনে এসেছে, যেখানে আবারও কিছু বাংলাদেশি জিহাদি বা জঙ্গি আবারও ভারতের সাইটকে হ্যাক করার চেষ্টা করে। আর এখানে আমি এদের জঙ্গি বলার এই কারণেই বলছি বা এই কারণেই বলা হচ্ছে, কারণ এদের মেন উদ্দেশ্য বা মানসিকতা সম্পূর্ণ হিন্দু বিরোধী স্লোগান, হিন্দুদের দমন, নিপীড়ন, পীড়ন, এমনকি হিন্দুদের গায়েব করা আর তাদেরকে ভয় দেখানোর জন্য। এদের মেন টার্গেট হিন্দু নিধন। তো সেখানে বাংলাদেশের ভেতরে ভারতের বিভিন্ন সরকারি সাইটকে ঢোকার চেষ্টা করেছে, ভারতীয় সরকারি সংস্থা হাজার চেষ্টা করে তারা কিন্তু তখন সফলতা পায়নি। তাই সেই সমস্ত বাংলাদেশের জিহাদি হ্যাকাররা ভারতের স্কুল কলেজের ছোট ছোট সাইটকে হ্যাক করেছে, যেটা অতীব সাধারণ ব্যাপার। তারপরে যেখানে বাংলাদেশের পতাকা লাগিয়েছে তারা, এমনকি সেখানে এখানেই তারা থেমে থাকেনি, কিছু হিন্দু বিদ্বেষী স্লোগান দেয়, কারণ এরা এটা দেখাতে চেয়েছিল বিশ্বে যে তারাই সব থেকে সর্বশক্তিমান, তাদের উপরে কেউ নেই, আর এদের উপরে কেউ নেই, এরকম ধরনের হামলা করে এটাই তারা প্রমাণ করতে চেয়েছিল। যেটাই হোক, এদেরকে কে বোঝাবে যে ভারত এখন চীনের বিরুদ্ধে লড়াই করছে, তাই আমাদের সমস্ত সিস্টেমকে সেইভাবে সেট করা হয়েছে যাতে বাংলাদেশের পেশাগত চুনোপটের হাতে কোনো কাজ হবে না। কোন এই লোক, কাহাঁ সে আতে? আর তারপরে বাংলাদেশের সাইবার অ্যাটাকের পরে, আর তারপরে কিন্তু আমাদের তরফ থেকে সাইবার গ্রুপ বা হ্যাকার গ্রুপ বাংলাদেশ সরকারকে সরাসরি ধমকি দেয় যে আমরা 15 আগস্ট বাংলাদেশের সাইবার অ্যাটাক করব, পারলে বাংলাদেশ আমাদের থামিয়ে দেখাক। আর তাতেই কিন্তু বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক তড়িঘড়ি তাদের অনলাইন সার্ভিস একদম স্টপ করে দেয়, গোটা দেশ জুড়ে হাই অ্যালার্ট জারি করে। কিন্তু না তাতে খুব একটা কাজ হয়েছে তাদের, আর না তাতে কোনো সাফল্য পেয়েছে, কারণ যেভাবে হ্যাকাররা ধমকি দিয়েছিল ঠিক সেইভাবে ওরাও 15 আগস্ট বাংলাদেশে হামলা লঞ্চ করে। এমনকি সব মিলিয়ে মোটামুটি 25টিরও কম বেশি ছোট বড় সংস্থা তাদের আন্ডারে চলে আসে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তো কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশে সেটাও আপনাদের বলে দিই। তো বাংলাদেশের মিডিয়া রিপোর্টস অনুযায়ী তো ওদের ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের ওয়েবসাইট হ্যাক হয়, যাতে মোটামুটি 10,000-এরও বেশি বিনিয়োগকারীর ডাটা চুরি হয়ে গেছে, যাতে সমস্ত ইনভেস্টরদের ব্যাংক ডিটেলস, কার্ড ডিটেলস, তাদের ঠিকানা, ফোন নাম্বার, সরকারি মিউচুয়াল ফান্ড সমস্ত তথ্য সেখানে ছিল। অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের ট্যাক্স ডিটেলসও ফাঁস হয়ে যায়। শুধু কিন্তু এখানে শেষ নয়, এই হ্যাকারদের মধ্যে বাংলাদেশের ব্যাংকের 40,000 রেকর্ডের সম্পূর্ণ তথ্য সেই সমস্ত হ্যাকারদের দখলে চলে গেছে, তার সাথে বাংলাদেশ পুলিশ ফোর্স, স্পেশাল ব্যাটালিয়ন, তাদের সব তথ্য ফাঁস হয়ে গেছে। আর এতেই মনে করা হচ্ছে যে ভেতরের সমস্ত অপারেশনে তাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো ভারতের হ্যাকার দ্বারা হ্যাক করা হয়েছে, যার বেশ কয়েকটা স্ক্রিনশট এই সমস্ত হ্যাকাররা পাবলিশও করে দিয়েছে। তবে বাংলাদেশের আরও একটা চিন্তা, ওদের জাতীয় পরিচয়পত্রের সার্ভারে হামলা হয়েছে, এমনকি এতে বেশ কিছু তথ্য লিক হয়,
কিন্তু বাংলাদেশের সরকার দাবি করেছে যে এটা তারা নাকি রিস্টোর করে ফেলেছেন। কিন্তু এটা কতটা সঠিক আমি কিন্তু জানি না। তো সবটা দেখলে বুঝবেন যে এটা কোনো ছোটোখাটো হামলা ছিল না বাংলাদেশের উপর। যাদের ব্যাংক থেকে শুরু করে পুলিশ, হসপিটাল, ভূমি দপ্তর সমস্ত গুরুত্বপূর্ণ সংস্থার এই তথ্য এই হ্যাকারদের হাতে লেগে যায়। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে বাংলাদেশের যে সমস্ত কট্টরপন্থী জেহাদি জঙ্গি মানসিকতার লোকজন রয়েছে তাদের হিপোক্রেসি কতটা। যখন ভারতের স্কুল কলেজের ওয়েবসাইটে ছোট ছোট জায়গায় হ্যাক করে বিভিন্ন হিন্দু বিদ্বেষী স্লোগানকে পোস্ট করে তাদের পতাকা লাগায়, তারা তখন সেলিব্রেট করেছিল যে তারা কতটা শক্তিশালী। বাপ কো ভেজ তেরে বস কি বাত নেই, সমঝ রহে হো, সমঝ রহে হো, সমঝ রহে হো না। কিন্তু এখন যেই পাল্টা ভারতীয় হ্যাকাররা ওদের স্কুল কলেজ নয় বরং তাদের বেসরকারি সংস্থানকে ক্যাপচার করে নিয়েছে, তখনই কিন্তু এদের ভারতের সাথে বাংলাদেশের মিত্রতার কথা মনে পড়েছে বা মিত্র দেশের কথা মনে পড়েছে। তাদের প্রশ্ন যে মিত্র দেশ হওয়া সত্ত্বেও ভারতের লোকজন এভাবে হামলা কেন করছে, তাহলে কি সব কিছু ভারতের নাটক? বাহ ক্যা সিন হ্যায়, বাহ ক্যা সিন হ্যায়। আর এদের এই মানসিকতার জন্যই বাংলাদেশের লোকজন কিন্তু 1947 সালে ভারত থেকে সম্পূর্ণ আলাদা হয় বা বিচ্ছেদ হয়ে যায়, আর তারপরে 1971 সালে পাকিস্তান থেকে। যেটাই হোক, রক্ত তো কথা বলে, আমি এটা কেন বলছি সেটা আপনারাও জানেন, কিন্তু তাতেও এরা এখনও মানুষ হতে পারেনি। এদের জিজ্ঞাসা করুন যে আপনারা বর্তমান সময়ে কাকে বেশি ভালোবাসেন, ভারত না পাকিস্তান? 99.9% টুপিদারি লুঙ্গি পরিহিত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিরাই বলবে যে তারা পাকিস্তানকে। কেন বলবে সেটা আপনারাও জানেন, কেননা আমি আপনাদের আগেই বলে দিয়েছি। যেটাই হোক, পুরো বিষয়টি নিয়ে আপনাদের কী মনে হয় সেটি অবশ্যই নিচে কমেন্ট করে জানান। থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম।